আসসালামু আলাইকুম ATN বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরওয়ার। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে করোনা ভাইরাসে আরও ৩৪ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ২৭৬৬। স্কুলের বেতন দিতে না পারায় অনলাইনে অনেক শিক্ষার্থীকে ক্লাস করতে না দেওয়ার অভিযোগ। হত্যা করে আগামীতে কেউ যেন পুরস্কৃত না হয় সে অবস্থা পরিবর্তন আনতে চায় সরকার, বললেন প্রধানমন্ত্রী। সিনহা হত্যা মামলায় রিমান্ড মঞ্জুর হওয়া পুলিশের ৪ সদস্য সহ ৭ জন র‍্যাব হেফাজতে, তদন্ত কর্মকর্তা পরিবর্তন। এবং ৩ কিশোর নিহতের ঘটনায় যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক সাময়িক বরখাস্ত, ২টি তদন্ত কমিটি গঠন। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ৩৪ জন মারা গেছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩,৫৯১ জনে। সবশেষ ২৪ ঘন্টায় ১২,৮৫৬টি নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছেন ২,৭৬৬ জন। শনাক্তের হার ২১.৫২%। ফলে দেশে মোট আক্রান্ত ২,৭১,৮৮১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এছাড়া সুস্থ হয়েছেন আরও ১,৭৫২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১,৫৬,৬২৩ জন। ২৪ ঘন্টায় যারা মারা গেছেন তাদের ১৮ জনই ঢাকার বাসিন্দা। রাজশাহী ও সিলেট বিভাগে ৪ জন এবং রংপুর, চট্টগ্রাম ও ময়মনসিংহে ২ জন করে মারা গেছে। মৃত ব্যক্তিদের মধ্যে ২৮ জন পুরুষ এবং ৬ জন নারী। করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে আরও অন্তত ১৪ জন মারা গেছে। এর মধ্যে সিলেট ও কুমিল্লায় 8 জনের মৃত্যু হয়। এছাড়া করোনার উপসর্গ নিয়ে নাটোরের বড়াইগ্রাম থানার ওসি সুমন আলী রাজধানীর পুলিশ লাইন হাসপাতালে মারা গেছেন। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন রাসনা দাস। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পজিটিভ ও করোনার উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৪ জনের। করোনা পজিটিভে 1 জন পুরুষ এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ৩ জন মহিলা। বর্তমানে করোনার চিকিৎসা নিচ্ছেন ১১৯ জন। এদিকে সিলেটেও গত ২৪ ঘন্টায় করোনায় মারা গেছে ৪ জন। এই নিয়ে জেলায় মোট মৃত্যু হল ২৫০ জনের। নতুন আক্রান্ত ৬২। নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত আরও ২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে ২৭ জন। বরিশাল বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 1 জনের মৃত্যু হয়েছে। 6 জেলায় ২৪ ঘন্টায় নার্স সহ নতুন আক্রান্ত হয়েছেন ৭২ জন। এদিকে খুলনায় করোনায় আক্রান্ত হয়ে আরও 1 জনের মৃত্যু হয়েছে। বিভাগের 10 জেলায় ৫১৯ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছেন ১৭১ জন। করোনার উপসর্গ নিয়ে নাটোরের বড়াইগ্রাম থানার ওসি সুমন আলীর মৃত্যু হয়েছে। ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে তিনি মারা যান। ঠাকুরগাঁওয়ে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন 1 বৃদ্ধ। জেলায় নতুন শনাক্ত ২৭ জন। এছাড়া নোয়াখালীতে ৬৮ জন, রংপুরে ৫৩ জন, শেরপুরে ৬ জন এবং নেত্রকোনায় ডেপুটি সিভিল সার্জন সহ ২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। রাসনা দাস, ATN বাংলা। করোনা ভাইরাসের সংক্রমণ এখনও ঊর্ধ্বমুখী থাকলেও স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই। রাজধানীর জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক ছাড়াই অবাধে চলাচল করছেন তারা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন মাস্ক ব্যবহারের ক্ষেত্রে বাধ্য নয়, মানুষকে আগ্রহী করতে হবে। বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। গাবতলী বাস টার্মিনাল রাজধানীর জনসমাগমপূর্ণ জায়গাগুলোর অন্যতম। অথচ করোনা মহামারীর এই সময়েও সেখানে মানুষের চলাচল মাস্কবিহীন। অনেকে মাস্ক মুখে না দিয়ে ঝুলিয়ে রাখছেন গলায়। অবস্থা আরও খারাপ রাজধানীর বাজারগুলোতে। অধিকাংশ দোকানদার মাস্ক ব্যবহার করেন না। ক্রেতাদেরও নেই সতর্কতা। বেরোর পরে ভুলে বেরিয়ে গেছি, পরবর্তী মনে হয় ভুল করে ফেলছি। ইভেন প্রতিটা মুহূর্তে আমরা ভয় পাচ্ছি, আশেপাশে মাস্ক পাইলেই নিয়ে নিব। মানে মালা কিনতে গেছি তো হালায় পালাইছি, ও ভিজে গেছে ভাই, মুখ ভিজে গেছে ভাই। ফুটপাত বা পাড়ার চায়ের দোকানেও ভিড়, আড্ডা হচ্ছে আগের মতো। স্বাস্থ্যবিধি মানছেন না বেশিরভাগ মানুষ। বিশেষজ্ঞরা বলছেন এমন অবস্থা চলতে থাকলে আরও বেড়ে যেতে পারে করোনা ভাইরাসের সংক্রমণ। মাস্কটা একটু রাখিয়ে चा खेत रखले दमदमार आटके भलो करोना तो लागे ना एन आगे करोना अनेकटा आतंक छिलाम मृत्यु छिल कम किन्तु बर्तमाने मृत्यु बेशी आतंक कम स्वास्थ्यविधि ना माना हले এই কোভিড রোগী কমিউনিটিতে আরো বেশি বেড়ে যাবে বেশি বেশি মানুষ সংক্রমিত হবে হাসপাতালে রোগীর লোড বেড়ে যাবে হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়াও খুব কষ্টকর হবে সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মানতে প্রচারণা চালানোর পাশাপাশি আইন প্রয়োগে কঠোর হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা হুমায়ুন চিশতি এটিএন বাংলা ঢাকা স্কুলের বেতন দিতে না পারায় অনলাইনে ক্লাস করতে দেয়া হচ্ছে না অনেক শিক্ষার্থীকে এই অভিযোগ করে অভিভাবকরা বলছেন এতে তাদের সন্তানরা একদিকে যেমন পড়াশোনা পিছিয়ে পড়ছে অন্যদিকে তারা মানসিকভাবে ভেঙে পড়ছে আর্থিক সংকটের বিষয়ে লিখিতভাবে জানালে বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড হাবিবুর রহমান ওভির রিপোর্ট ১৫ আগস্টের মধ্যে বেতন দিতে না পারলে শিক্ষার্থীদের ভর্তি বাতিল হবে অভিভাবকদের এমন নোটিশ পাঠিয়েছে বেশ কয়েকটি স্কুল এতে ক্ষুব্ধ অভিভাবকরা আর্থিক সংকটের কারণে বেতন দিতে না পারায় অনেক শিক্ষার্থীকে অনলাইনে ক্লাসও করতে দেওয়া হচ্ছে না ১৫ আগস্টের মধ্যেই তাদেরকে ডেডলাইন দেওয়া হচ্ছে যে এর মধ্যেই দিতে হবে না দিলে আপনার বাচ্চাকে আপনি স্কুল থেকে নিয়ে যান যদি পেমেন্ট কমপ্লিট না করা হয় তারা ডিসকন্টিনিউ করবে তাদেরকে বের করে দেওয়া হবে ব্যাপারটা এরকম ওদের এই মেন্টাল প্রেসারের কারণে আমরা প্যারেন্টসরাও একটু প্রেসারে পড়ে গেছি কখনো টিউশন ফি দিতে কষ্ট হলো কিন্তু কখনো কথা বলেননি এখন কিন্তু দেয়ালে পিঠ থেকে গেছে আমরা চাই যে সরকার স্কুলগুলোর সাথে অভিভাবকদের একটি উদ্যোগ নেওয়া যে আলাপ আলোচনার মাধ্যমে যেন একটি যৌক্তিক সমাধানে আমরা পৌঁছাতে পারি করোনাকালে কর্মহীন হয়ে পড়েছেন অনেকে আয় কমে গেছে বেসরকারি চাকরিজীবী সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের বাস্তবতা বিবেচনায় দুর্যোগকালীন এই সময়ে শিক্ষার্থীদের বেতন কমানোর দাবি জানিয়েছেন অভিভাবকরা তবে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা বলছেন করোনায় তারাও পড়েছেন আর্থিক নানা সংকটে আসলে তো কোনো নির্দেশনা সরকারের কাছ থেকে আসে নাই যে এই বাচ্চাগুলোর এই লেভেলে এদেরকে টিউশনে ফিরে একটা পার্সেন্টেজ আপনারা আদায় করেন তারা কিন্তু বলছে যে সমঝোতার মাধ্যমে এগিয়ে যাও আমরাও সেটাই করতেছি ঢাকা বোর্ডের চেয়ারম্যান বলছেন সমস্যা সমাধানে শিক্ষক অভিভাবকদের দুপক্ষকেই ছাড় দিতে হবে আমাদের কাছে লিখিত অভিযোগ করতে হবে অভিভাবককে যে অভিভাবকের পক্ষে দেয়া সম্ভব না সেই অভিভাবককে তার পক্ষে আরেকজন কিন্তু অভিযোগ করলে এটা হবে না আমরা অভিভাবকের সাথে কথা বলবো তার আর্থিক অবস্থাটা বিবেচনা করে সেভাবেই আমরা শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশনা দিয়ে দেব সংশ্লিষ্টরা বলছেন সরকার এখনই উদ্যোগ না নিলে ঝরে পড়বে অনেক শিক্ষার্থী অন্যদিকে সংকটে পড়ে বন্ধ হয়ে যেতে পারে অনেক শিক্ষা প্রতিষ্ঠান হাবিবুর রহমান ওফি এটিএন বাংলা ঢাকা দেশের প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিতে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষ উপলক্ষে গণভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি বলেন আগামীতে হত্যা করে কেউ যেন পুরস্কৃত না হয় সেই অবস্থা পরিবর্তন আনতে চায় সরকার এ সময় সব শোক সয়ে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি আপেল মাহমুদের রিপোর্ট মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সমাজসেবা অধিদপ্তরের মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ আগস্ট নিহতদের স্মরণে ৭০,৮৫০ জন এতিম শিশু ৫০,০০০ বার কোরআন খতম দেওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি অনুষ্ঠানে ঘাতকদের বুলেটে পরিবারের সদস্যদের নিহতের ঘটনা স্মরণ করে আবেগতাড়িত হয়ে পড়েন প্রধানমন্ত্রী বাবা আমার লাশও দেখতে পাইনি কবরও জিয়ারত করতে পারিনি যে আসতে পারিনি এবার আমাদের বাইরে পড়ে থাকতে হয়েছিল পিতার আত্মার শান্তি কামনায় সাধ্য অনুসারে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার কথাও জানান প্রধানমন্ত্রী আমরা ১৫ আগস্টে যারা আপনজন হারিয়েছিলাম আমাদের কারো মামলা করবার বা বিচার চাওয়ার অধিকার ছিল না আমি সেই অবস্থার থেকে পরিবর্তন আনতে চাই আর এদেশের সব মানুষেরা নিরাপদে থাকতে পারে সুন্দরভাবে বাঁচতে পারে ন্যায়পরায়ণতার জন্য সৃষ্টি হয় প্রত্যেক মানুষের জন্য অধিকার থাকে সেদিকে আমরা লক্ষ্য রাখি সবসময় এতিম শিশু কিশোরদের পাশে থাকা প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী সবাইকে সততা নিষ্ঠার সাথে কাজ করার দিক নির্দেশনা দেন দেশের অনগ্রসর জনগোষ্ঠীর জীবনকে অর্থবহ করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি আমি যতক্ষণ আছি তোমাদের পাশেই থাকবো কারণ তোমরাই আমার আপনজন সব থেকে আপন আমাদের দুই বোনের তোমরাই সব থেকে আপন এটাই আমি তোমাদের বলতে চাই এ সময় করোনা ভাইরাস থেকে মুক্ত হয়ে দেশের মানুষ আবারও এগিয়ে যাবে সে আশা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম এবং বিশেষ সিলমোহর অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে আনুষ্ঠানিকভাবে তিনি এসব অবমুক্ত করেন। এ সময় বঙ্গবন্ধুর ১০০ ডাকটিকিট সম্বলিত বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ডক্টর আহমেদ কায় কাউস এ সময় উপস্থিত ছিলেন। ধারাবাহিক ষড়যন্ত্রের কুশীলবরা এখনও সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়িয়ে দেশের এগিয়ে যাওয়ার পথ বন্ধ করতে সক্রিয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, শেখ হাসিনা যতক্ষণ আছেন দেশের অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারবে না। জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রাজধানীতে তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা সভায় যুক্ত হন ওবায়দুল কাদের। যারা কথায় কথায় গুম খুনের কথা বলে, মানবাধিকারে বুলিয়ে ওরা, তারা কি অপারেশন ক্লিন হার্ট পরিচালনা করেননি? ২০০২ সালে ১৬ অক্টোবর থেকে ২০০৩ সালে জানুয়ারি পর্যন্ত সময়ে ৯৭ জনকে হত্যা করা হয়েছিল। শুধু তাই নয়, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের খুনিদের বাঁচাতে যারা ইন্ডিমনিটি দিয়েছিল তারাও আবার ২০০৩ সালে ২৪ ফেব্রুয়ারি অপারেশন ক্লিন হার্টে যাদের হত্যা করা হয়েছিল তাদের বিচার বন্ধে ইন্ডিমনিটি দিয়েছিল। 15 আগস্ট বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন করার বিষয়ে ভুল স্বীকার করে দলটি জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয় প্রেস ক্লাব আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। 15 আগস্টের পটভূমি তৈরিতে যারা তখন সক্রিয় ছিলেন তারাও দায় এড়াতে পারেন না বলে মনে করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। কয়েক বছর ধরে করা হচ্ছিল। গতকাল যারা আওয়ামী লীগের ৫ জন সংসদ সদস্যকে হত্যা করেছে, গুলিবিদ্ধ, এমনকি ঈদের জামাতে গুলি করে হত্যা করেছে, তাদের কি দায় নাই? 15 আগস্ট যেদিন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, হঠাৎ করে উনি সেই দিন জন্মগ্রহণ করেছেন এই ঘোষণা দিয়ে, এটি আসলে হত্যাকাণ্ডকে তো সমর্থন করা হলো, হত্যাকারীদেরকে উৎসাহিত করা হলো এবং এই হত্যাকাণ্ড নিয়ে উপহাস করার সামিল। বঙ্গবন্ধু হত্যা প্রতিবাদ করতে গিয়ে ময়মনসিংহে গুলিবিদ্ধ যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বিশ্বজিৎ নন্দী এখন দেশবাসীকে বলতে চান সে সময়ের অজানা কথা। সাবেক ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অনুরোধের কারণে সামরিক আদালতে মৃত্যুদণ্ড থেকে বেঁচে যান তিনি। বয়সের ভাইয়ে নূরে পড়া মুক্তাগাছার আলোচিত এই মুক্তিযোদ্ধার জরাজীর্ণ দিন কাটছে নিভৃত এক গ্রামে। ময়মনসিংহ থেকে শাহ আলম উজ্জ্বলের রিপোর্ট, জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। আমাদের মুক্তির সংগ্রাম ৭৫-এর 15ই আগস্ট জাতির জনককে সপরিবারে হত্যার পর স্তব্ধ হয়ে যায় গোটা বাংলাদেশ। ক্ষোভ বিক্ষোভে মনে আগুন জ্বললেও ভয়ে প্রকাশ্যে প্রতিবাদে রাস্তায় নামতে পারেননি কেউ। কিন্তু এর ব্যতিক্রম ছিল ময়মনসিংহের মুক্তাগাছায়। রাস্তায় সেনাবাহিনীর সামনে প্রকাশ্যে প্রতিবাদ করেছিলেন একদল মুক্তিযোদ্ধা। ১৯৭৬ সালে বঙ্গবন্ধুর প্রথম মৃত্যুবার্ষিকীতে দেশব্যাপী হরতালের ডাক দেওয়া হয়। সেই হরতাল সফল করতে বঙ্গবীর কাদের সিদ্দিকীর আহ্বানে সাড়া দিয়ে ময়মনসিংহ টাঙ্গাইল সড়ক অবরোধ করেন বিশ্বজিৎ নন্দীসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা। উড়িয়ে দেন ওই সড়কের একটি ব্রিজ। এ ঘটনায় সেনাবাহিনী অভিযান শুরু করলে তাতে মুক্তাগাছায় ৫ মুক্তিযোদ্ধা মারা যান। গুলিবিদ্ধ অবস্থায় আটক হন বিশ্বজিৎ নন্দী। ৭৫ পরবর্তী সেনাবাহিনীর হেফাজতে ১১৫ দিন ছিলেন বিশ্বজিৎ নন্দী। অমানসিক নির্যাতন করা হয় তার ওপর। এরপর সামরিক আদালত তাকে দেয় মৃত্যুদণ্ড। আমরা আত্মসমর্পণ করিনি, কারণ আমাদের কাছে মনে হয়েছিল আমরা যারা বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করছি, আমরা যদি খুনিচক্রের হাতে আত্মসমর্পণ করি তাহলে সেটা বঙ্গবন্ধুকে ছোট করা হবে, জাতিকে অসম্মান করা হবে। বঙ্গবন্ধুর চরম ভক্ত এই মুক্তিযোদ্ধা মৃত্যুদণ্ডের আদেশেও ভয় পাননি, সরে যাননি তার প্রতিবাদী অবস্থান থেকে। এ খবর পেয়ে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশে অনুরোধ করেন বিশ্বজিৎ নন্দীর মৃত্যুদণ্ড রহিতের জন্য। অবশ্য সেই অনুরোধে মৃত্যুদণ্ড বদলে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় বিশ্বজিৎকে। পরে আসার সরকার তাকে মৃত্যুদণ্ড स्थगित करल एक पर्याये तरह देशेर अनेक राजनीतिविददेर दाबिदार परिप्रेक्षिते तार फाँसी मौकुफ करा हय। सजा शेषे 1989 साल 14 डिसेम्बर ढाका केंद्रीय कारागार थेके मुक्ति पान विश्वजीत। 31 बछर धरे अपेक्षाय आछेन तिनि। बंगबंधु कन्या शेख हासिनार काछे एबार बोलते चान सेसब दिनेर घटना, जानाते चान देशबासीके। करामतुल्लाह विप्लव, ATN बांगला, ढाका। भारतेर केरलाय विमान विध्वंसे प्राणहानिर घटनाय गभीर शोक और दुख प्रकाश करेছেন प्रधानमंत्री शेख हासिना। भारतीय प्रधानमंत्री नरेंद्र मोदीर काছে पाठाনো एक बार्ताয় তিনি এই শোক প্রকাশ করেন। গত শুক্রবার কোঝিকোড় বিমানবন্দরে অবতরণের সময় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে এয়ার ইন্ডিয়ার দুবাই ফেরত বিমানটি। এতে পাইলট সহ 18 জন নিহত হয়, আহত হয় অন্তত 123 জন। নিজেদের অপকর্ম আড়াল করতে সরকার ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে বাক স্বাধীনতা হরণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর উত্তরার বাসা থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অবিলম্বে এই আইন বাতিলের দাবি জানান তিনি। আইনটিকে সরকার নির্যাতন নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলেও দাবি করেন তিনি। মির্জা ফখরুলের ভাষায় সরকারের অপকর্মের বিরুদ্ধে কথা বললেই গণমাধ্যম কর্মীদের নির্যাতনের শিকার হতে হচ্ছে। কথা তাদের কোনো বিবেকবর্জিত ব্যক্তিকলাপের কথাও যদি কেউ সোশ্যাল মিডিয়াতে অথবা আপনার প্রিন্টিং মিডিয়াতে প্রকাশ করে তাহলে সেই সাংবাদিক অথবা সেই ব্যক্তির বিরুদ্ধে আপনার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ইতিমধ্যেই সংবাদপত্র সংবাদ পরিষদ তাদের উদ্বেগ প্রকাশ করে বলেছেন ডিজিটাল নিরাপত্তা আইন 2018-র জন্য সাংবাদিকরা স্বাধীনভাবে লিখতে পারছেন। দেশীয় এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এই কালো আইন বাতিলের দাবি করেছে। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় রিমান্ড মঞ্জুর হওয়া পুলিশের 4 সদস্য সহ 7 জনকে জিজ্ঞাসাবাদের জন্য কক্সবাজার কারাগার থেকে র্যাব হেফাজতে নেওয়া হয়েছে। সকালে কক্সবাজার জেলা কারাগার থেকে র্যাবের একটি দল তাদের নিয়ে যায়। আসামিরা হলেন কনস্টেবল সাফানুল করিম, কনস্টেবল কামাল হোসেন, কনস্টেবল আবদুল্লাহ আল মামুন ও সহকারী উপপরিদর্শক লিটন মিয়া এবং পুলিশের দায়ের করা মামলার 3 সাক্ষী মোহাম্মদ আয়াস, নুরুল আমিন এবং নাজিমউদ্দিন। এর আগে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 10 দিনের রিমান্ড আবেদন করা হলে তাদের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক তামান্না ফারহা। এদিকে এই মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। নতুন করে দায়িত্ব পেয়েছেন র্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম। 3 কিশোর নিহতের ঘটনায় যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক আবদুল্লাহ আল মাসুদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আর জিজ্ঞাসাবাদের জন্য 9 জনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। এছাড়া ঘটনা তদন্তে সমাজ কল্যাণ মন্ত্রণালয় 3 সদস্যের এবং সমাজসেবা অধিদপ্তর 2 সদস্যের কমিটি গঠন করেছে। হতাহতের ঘটনায় কর্তৃপক্ষকেই দায়ী করছেন আহতরা। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই ঘটনার প্রকৃত কারণ জানা সম্ভব হবে না বলে জানিয়েছেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। তদন্তের পর সুষ্ঠু বিচার নিশ্চিত করতে প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন খুলনার অতিরিক্ত ডিআইজি KM নাহিদুল ইসলাম। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে দুপক্ষের সংঘর্ষে 3 কিশোর নিহত হয়, আহত হয় 14 জন। আহত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 14 জন শিশুবন্দী। তারাই তো ঘটনার সবচেয়ে বড় সাক্ষী। পুলিশের তদন্ত উপরে তো কিছু নাই, যেটা ক্রিমিনাল মামলা হবে সেই মামলার এগেনস্টে তদন্ত হবে। সেই তদন্তের ফলাফল নিয়ে তো মহামান্য সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়। বন্যার পর ভয়াল নদী ভাঙ্গনে সর্বশান্ত হচ্ছেন উত্তরাঞ্চলের মানুষ। প্রতিদিনই বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। দেশের বিভিন্ন জেলায় এরই মধ্যে বন্যায় ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে হাজার কোটি টাকা। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন এস.এম. আশরাফ। বাড়িঘর সরিয়ে নিচ্ছেন রংপুরের গঙ্গাচড়া উপজেলার চর ইচলি আর শঙ্করদাহ গ্রামের শত পরিবার। সর্বস্ব হারিয়ে এখন আর তাদের শূন্যে তাকিয়ে থাকা ছাড়া কোনো উপায় নেই। বন্যার পানি নেমে যাওয়ার পর যারা বাড়িতে ফেরার আশা করছিলেন, নদী ভাঙনে ঘর ভিটে হারিয়ে তারা এখন চরম হতাশায়। রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাটের তিস্তা তীর ও চরে এমন দুর্ভোগে কয়েক হাজার মানুষ। আমার সংকটটা ওয়ার্ডের মধ্যে কোনো বাড়ি করার কোনো জায়গা নাই। মানুষের এমন অবস্থা হয়েছে, দুর্ভিক্ষ হয়েছে, কার কোথায় বাড়ি নিয়ে যাবে এটাও পর্যন্ত বলা যাইতেছে না। কিভাবে নিয়ে যাবো? বাচ্চা পোলাপান বাঁচাবো না, গরু বাছুর বাঁচাবো না, নিজে বাঁচবো? কেউ আমাকে জায়গাও যায় না, যার সবার জায়গা কারো তো নাই বাড়ি করা দেওয়ার মতন। লাস্টে আমি কবরস্থানে যা আমাদের ঘর ভাঙি নিয়ে যা আমি কবরস্থানের ওপর ঘর তুলি আসি। অন্যদিকে পানি নেমে গেছে, তবে বন্যার ভয়াবহতার ছাপ থেকে গেছে শেরপুর সুনামগঞ্জে। শেরপুর জামালপুর আঞ্চলিক মহাসড়কের পোড়া দোকান ও শিমুলতলি ডাইভারশনের রাস্তা ভেঙে লণ্ডভণ্ড। সুনামগঞ্জে মৎস্য খামার, ফসলি জমি ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোর ক্ষতি হয়েছে হাজার কোটি টাকার। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন মৎস্য চাষিরা। ভেসে গেছে 11 উপজেলায় 8,665টি পুকুরের মাছ। এদিকে বৃষ্টি না হয় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে নেত্রকোনায়। তবে হঠাৎ করেই যমুনা নদীর পানি বেড়ে যাওয়ায় সিরাজগঞ্জে আবারও দুর্ভোগে পড়েছেন বন্যা কবলিত এলাকার মানুষজন। এসএম আশরাফ, এটিএন বাংলা। রাজধানীর পুরানা পল্টনের একটি ভবন থেকে 70 লাখ টাকার নকল জাল নোট সহ 5 জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। এ সময় নকল জাল নোট তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। আটককৃতদের মধ্যে আরিফ, হান্নান এবং কাউসার ছাড়া 2 নারী রয়েছেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার মশিউর রহমান বলেন, এই চক্রের সাথে জড়িত বাকিদেরও আইনের আওতায় আনা হবে। 2টা ফ্লোর ভাড়া নিয়ে এখানে তারা বড় পরিসরে জাল টাকার কারখানা সাজিয়েছে। আপনারা দেখলেন, আমরা জাল টাকা তৈরি করার প্রায় 5 থেকে 6 কোটি টাকা তৈরি করা সেই সমস্ত উপকরণ, এবং এখানে এক একটা বান্ডিলের ভিতরে প্রায় 1 লক্ষ টাকা করে আছে, এবং এরকম 70-75টা বান্ডিল এখানে আমরা উদ্ধার করেছি। কাউসারকে আগে ধরেছি, এদের মহাজন যে শাহিনকে আমরা দক্ষিণখান এলাকা থেকে ধরেছি। জাল টাকা আসলে একেবারে নতুন লোক দেখে হয় না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মাধ্যমে বাংলাদেশের মূল চেতনা ভুলুণ্ঠিত করা হয়েছিল বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। জাতীয় প্রেস ক্লাবে ডিউইজে আয়োজিত জাতির পিতার শাহাদাত বার্ষিকী ও করোনাকালে সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রী প্রতিশ্রুত সহায়তা চেক প্রদান অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। পরে জাতির পিতার শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া করা হয়। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। কোরবানির ঈদের পর এখনও অনেকটাই সহনীয় রাজধানীর বাজার। কমেছে মাছ, মুরগি এবং মাংসের দাম। এরপরও ছুটির দিনে আগের মতো ভিড় নেই বাজারে। আদিন সজীবের রিপোর্ট। কোরবানির পর মাংসের বাজারে মুরগির চাহিদাই বেশি, তাই দাম খুব একটা কমেনি। ঈদের আগের চেয়ে কেজিতে 15 থেকে 20 টাকা কম হলেও ক্রেতারা তেমন ভিড়ছে না মুরগি কিনতে। দেশিটা 550 টাকা কেজি পাওয়া যায়, আগে 600 টাকা বেচে। আর পাকিস্তানিটা কেজি আসলে আগে 300 টাকা, এখন বর্তমানে বেচতেছে 270 টাকা কেজি। মুরগির ডিমের দামও এখনও চড়া ঢাকার বাজারে। গত প্রায় 2 সপ্তাহ ধরে একটু ওঠানামা করলেও এখন পাইকারিতে প্রতি শ 750 আর হালি 34 টাকায় বিক্রি হচ্ছে। ডিমের দাম আগের চাইতে অনেক বাড়তি। বন্যা বৃষ্টি গেল না, এই পানির অভাবে তো অনেক ফার্ম ডুবে গেছে, মুরগি বিক্রি করে দিচ্ছে। এখন বর্তমানে ফার্ম খালি আছে। কুরবানির মাংস অনেকের ফ্রিজে থাকায় এর চাহিদা বাজারে কম, দামও কমেছে কিছুটা। তবে বাজারে এখন ভরপুর বড় ইলিশ। কেজিতে ইলিশের দাম কমেছে 200 টাকা পর্যন্ত। 1.5 কেজি ওজনের ইলিশ পাওয়া যাচ্ছে 11 থেকে 1200 টাকায়। বর্তমানে কিছু আমদানি হয়েছে, ইলিশটি আরো দাম কমার আশা করি আল্লাহর রহমতে। ঢাকার বাজারে সব সবজির দামই এখন বাড়তি। কাঁচামরিচ বিক্রি হচ্ছে কেজি প্রতি 150 টাকা দরে। প্রত্যেকটা লোকেরই তো চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, তো সেই ক্ষেত্রে এটা দেখা উচিত, সবারই নজরদারি করা উচিত। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। বাটা শু কোম্পানি বাংলাদেশের সাবেক ফাইন্যান্স ডিরেক্টর হেলাল উদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন। ইরানিলাহে ওয়া ইরা ইলাহে রাজিউন। বার্ধক্যজনিত কারণে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল 80 বছর। বাদ জুম্মার নামাজে জানাজা শেষে উত্তরা কবরস্থানে তাকে দাফন করা হয়। হেলাল উদ্দিন আহমেদ এটিএন বাংলার উপদেষ্টা, প্রশাসন এবং বিক্রয় ও বিপণন মীর মোতাহার হাসানের শ্বশুর। এবারে স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। করোনা মহামারীর মাঝে ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন নগরী। যুক্তরাষ্ট্রের অন্যান্য জাতি গোষ্ঠীর সাথে প্রবাসী বাংলাদেশিরাও আছেন নানা সমস্যায়। তবে অনিশ্চয়তার পরও বাংলাদেশি অধ্যুষিত বাণিজ্যিক এলাকায় চালু হয়েছে ট্রাভেল ব্যবসা। দেশে ফিরতে এসব ব্যবসা প্রতিষ্ঠানে যেতে শুরু করেছেন বাংলাদেশিরা। এখন নিউ ইয়র্ক থেকে এমিরেটস, কাতার এবং টার্কিশ এয়ারওয়েজের 3টি ফ্লাইট ঢাকায় চলাচল শুরু করেছে। শিগগিরই সব ফ্লাইট স্বাভাবিক হবে বলে আশা করছেন ট্রাভেল ও ট্যুরিজম খাতের ব্যবসায়ীরা। ট্রাভেল এজেন্সির ব্যবসা আগের চেয়ে এখন ভালো, কারণ যারা দেশে আটকে পড়ে আছেন বা এখানে যারা আটকে পড়েছেন তারা এখন স্মুথলি ফ্লাই করতেছেন। আস্তে আস্তে সবাই ভয় কাটিয়ে তারা ফ্লাই করতেছে। এখন আর ফ্লাই করার জন্য কোনো ঝামেলা নেই, শুধু করোনা টেস্ট সার্টিফিকেট নিয়ে আপনি নিউ ইয়র্ক টু ঢাকা এবং ঢাকা টু নিউ ইয়র্ক আপনি চলাচল করতে পারেন। কোথাও কোয়ারেন্টাইনের ঝামেলা নেই, কোনো সমস্যা নেই, এভরিথিং স্মুথলি ফ্লাইট অপারেট করতেছে এয়ারলাইন্স। এবারে পার্টিক্স খেলার খবর। অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে আরবি লিপজিগ। লিসবনে আক্রমণ পাল্টা আক্রমণে শুরু থেকেই জমে ওঠে লড়াই। দ্বিতীয়ার্ধের ৫ মিনিটে জার্মান দলটিকে ১-০ এগিয়ে নেন দানি ওলমো। এরপর ৭১ মিনিটে স্পট কিকে অ্যাটলেটিকোকে ম্যাচে সমতায় ফেরান হুয়াও ফেলিক্স। নির্ধারিত সময়ের ২ মিনিট বাকি থাকতে কপাল পড়ে দিয়েগো সেমিওনের দলের। লিপজিগের হয়ে জয়সূচক গোলটি করেন টেইলর অ্যাডামস। আর তাতে ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠে যায় মাত্র ১১ বছর আগে ফুটবলের আঙ্গিনায় পথ চলা শুরু করা জার্মান দলটি। শেষ চারে পিএসজির মুখোমুখি হবে তারা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রাতে বায়ার্ন মিউনিখের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। চেলসিকে বিধ্বস্ত করে শেষ ১৬-র বাধা পার হয় জার্মান দলটি। লকডাউনের পর খেলা ১৩ ম্যাচের সবকটিতে জিতেছে তারা। বায়ার্নের এমন জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে পলিশ স্ট্রাইকার রবার্ট ভেলান্ডস্কি। চলতি মৌসুমে মাত্র ৪১ ম্যাচে ৫৩ গোল করেছেন তিনি। তবে শুধুমাত্র লেভানডস্কিকে নিয়ে ভাবছে না বার্সেলোনা, মুলার জিনাব্রিকে নিয়েও ছক কষতে হচ্ছে কাতালানদের। অন্যদিকে ২ লেগ মিলিয়ে নেপোলিকে ৪-২ গোলে হারিয়েছে শেষ ৮-এ পা রাখে বার্সা। দলের মূল চালিকা শক্তি আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি, তবে পারফরমেন্স বিবেচনায় ফেভারিট ধরা হচ্ছে বায়ার্নকে। দুই দলের মুখোমুখি লড়াইয়ে ১০ ম্যাচে বায়ার্ন জিতেছে ৬টিতে, হেরেছে মাত্র ২টি, ড্র হয়েছে বাকি 2 ম্যাচ। লিসবনে রাত ১টায় শুরু হবে ম্যাচটি। আগামী বছরের ১১ জুন আর্জেন্টিনা ও চিলির মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে কোপা আমেরিকা ফুটবলের ৪৭তম আসর। এক মাসের প্রতিযোগিতা শেষে ফাইনাল অনুষ্ঠিত হবে ১১ জুলাই। কোপা আমেরিকার ইতিহাসে প্রথমবারের মতো এবারের আসরের আয়োজক দুই দেশ আর্জেন্টিনা ও কলম্বিয়া। উদ্বোধনী ম্যাচ হবে আর্জেন্টিনায়, আর ফাইনাল হবে কলম্বিয়ার মাঠে। আর্জেন্টিনার ৫ ও কলম্বিয়ার ৪ ভেন্যুতে হবে টুর্নামেন্টের ৩৮টি ম্যাচ। এর মধ্যে আর্জেন্টিনায় হবে ১৮টি, কলম্বিয়ার মাঠে হবে বাকি ২০টি ম্যাচ। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজের জন্য ২১ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। নতুন মুখ ডানহাতি পেসার রাইলি মেরিডিথ, উইকেট কিপার ব্যাটসম্যান জশ ফিলিপ এবং অলরাউন্ডার ড্যানিয়েল স্যামস। করোনাভাইরাসের কারণে দীর্ঘ বিরতির পর ইংলিশদের বিপক্ষে সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে অজিরা। আগামী ৪, ৬ এবং ৮ সেপ্টেম্বর হ্যাম্পশায়ারে অনুষ্ঠিত হবে 3 ম্যাচ টি-২০ সিরিজ। এরপর ম্যানচেস্টারে ১১, ১৩ এবং ১৬ সেপ্টেম্বর 3 ম্যাচ ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দুদল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। দেশে করোনা ভাইরাসে আরও ৩৪ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ২,৭৬৬। স্কুলের বেতন দিতে না পারায় অনলাইনে অনেক শিক্ষার্থীকে ক্লাস করতে না দেওয়ার অভিযোগ। হত্যা করে আগামীতে কেউ যেন পুরস্কৃত না হয় সেই অবস্থা পরিবর্তন আনতে চায় সরকার, বললেন প্রধানমন্ত্রী। সিনহা হত্যা মামলায় রিমান্ড মঞ্জুর হওয়া পুলিশের ৪ সদস্য সহ ৭ জন র্যাব হেফাজতে, তদন্ত কর্মকর্তা পরিবর্তন। एवं 3 किशोर निहतर घटनाय যশোর शिशु उन्नयन केंद्र तत्त्वाबधायक सामयिक बरखास्त দুটি তদন্ত কমিটি গঠন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।